হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিবি স্টাডি। ফ্রেন্ডস, আমরা জানি যে টিপিএসসি প্রতি বছরই বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম কন্ডাক্ট করে ত্রিপুরার বেকারদের জব প্রোভাইড করার জন্য। এবছরও টিপিএসসি কয়েকটি এক্সাম কন্ডাক্ট করতে যাচ্ছে, এর মধ্যে একটি হচ্ছে টিপিএসসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এক্সাম। এই এক্সামে বসার জন্য ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশন কী লাগবে, এজ লিমিট কী, সিলেকশন প্রসেস কী, এক্সাম প্যাটার্ন কী, সিলেবাস কী, এগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনে প্রেস করে নেবে যাতে কোনো ভিডিও আপলোড করা হলে সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো ফ্রেন্ডস, চলো ভিডিওটি শুরু করি। তো ফ্রেন্ডস, অ্যাজ পার টিপিএসসি 2020 এক্সাম ক্যালেন্ডার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এক্সাম এর অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হবে ফার্স্ট উইক অফ মে। মে মাসের প্রথম সপ্তাহ থেকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এক্সামের অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং প্রিলিমস এক্সাম হবে জুলাই মাসে, এবং শর্ট হ্যান্ড রাইটিং, টাইপ রাইটিং, মেন্স এক্সাম হবে অক্টোবর মাসে। তো এখানে এক্সাম ডেট যেহেতু আমরা জেনে গেছি, তাই আমরা এখন জেনে নেব যে এই এক্সামের জন্য কোয়ালিফিকেশন কী লাগবে। তো ফ্রেন্ডস, এজেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে, যদি তুমি মাধ্যমিকে 45% মার্কস নিয়ে পাস করে থাকো এবং যদি শর্ট হ্যান্ড রাইটিংয়ের কোনো কোর্স করে থাকো আইটিআই থেকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল ক্যান্ডিডেটদের 45% মার্কস লাগবে, আর যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে শুধু 5 মার্ক হলেই চলবে, কারণ এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে মার্কসে। অর্থাৎ যদি 45 থেকে 5% রিল্যাক্সেশন দেওয়া হয় তাহলে 34 হলেই চলবে, অর্থাৎ শুধু 5 মার্ক হলেই চলবে এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান পিএইচ ক্যান্ডিডেটদের জন্য। আর যারা 12 পাস, তাদের শর্ট হ্যান্ড রাইটিংয়ের কোনো কোর্স না থাকলেও চলবে। অর্থাৎ যদি তুমি 12 পাস করে থাকো এবং জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে 12 পাসে তোমার 45% মার্কস অবশ্যই লাগবে। আর এসসি এসটি পিএইচদের 5% রিল্যাক্সেশন দেওয়া আছে মার্কসের ক্ষেত্রে, অর্থাৎ যদি 34 হয়ে থাকে এসসি এসটি পিএইচ এবং এক্স সার্ভিসম্যানদের, তো তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে এই এক্সামের জন্য। নেক্সট হচ্ছে, তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, অ্যাটলিস্ট 3 মান্থ ডিউরেশনের একটি সার্টিফিকেট কোর্স তোমাদের অবশ্যই করতে হবে এই এক্সামে বসার জন্য। আর টাইপিং স্পিড ইংলিশে 40 ওয়ার্ডস পার মিনিট হতে হবে, আর শর্ট হ্যান্ড রাইটিং স্পিড অথবা ট্রান্সক্রিপশনের স্পিড মিনিমাম 100 ওয়ার্ডস পার মিনিট হতে হবে। তো এই হচ্ছে এজেন্সিয়াল কোয়ালিফিকেশন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এক্সামে বসার জন্য যে কোয়ালিফিকেশন লাগবে তোমাদের, এই হচ্ছে মিনিমাম এজেন্সিয়াল কোয়ালিফিকেশন। তারপর হচ্ছে এজ লিমিট, যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 45 ইয়ার্স হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট, আর জেনারেলদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর, 18 থেকে 40 বছর হচ্ছে এজ লিমিট। নেক্সট হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে 3টা স্টেজ থাকবে। প্রথম স্টেজে হবে প্রিলিমস এক্সাম, 100 মার্কসের এমসিকিউ টাইপ কোশ্চেন্স থাকবে। নেক্সট স্টেজ হচ্ছে টাইপ রাইটিং ইউজিং কম্পিউটার, কম্পিউটারে টাইপ রাইটিং করানো হবে, 100 মার্কস থাকবে, এবং শর্ট হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সক্রিপশন ইউজিং কম্পিউটার। শর্ট হ্যান্ড রাইটিং এবং ট্রান্সক্রিপশনে তোমাদের 200 মার্কসের এক্সাম হবে। শর্ট হ্যান্ড রাইটিং এবং ট্রান্সক্রিপশনে 200 মার্কসের এক্সাম হবে, মেন্স এক্সাম হবে 250 মার্কসের। তো প্রথমে আমরা প্রিলিমস এক্সামের সিলেবাস জেনে নেব, তারপর দেখব মেন্স এক্সামের সিলেবাস। প্রিলিমস এক্সামে তোমাদের 2টা পার্ট থাকবে, একটা পার্টে ইংলিশ আর একটা পার্টে জেনারেল স্টাডিজ। ইংলিশ থেকে তোমাদের 50 মার্কস থাকবে এবং জেনারেল স্টাডিজ থেকে তোমাদের 50 মার্কস থাকবে। টোটাল 100 মার্কসের এক্সাম হবে, 2 ঘন্টার টাইম দেওয়া হবে, 2 ঘন্টার মধ্যে তোমাদের আনসার করতে হবে। ইংলিশে যে সিলেবাস দেওয়া আছে, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, আর্টিকেল এবং প্রিপোজিশনের ইউজ, তারপর সিনোনাইমস, অ্যান্টোনাইমস, ইউজ অফ কমন ফ্রেসেস অ্যান্ড ইডিয়মস, কম্প্রেনশন, অর্ডারিং অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, স্পোর্টিং অফ এরোর্স, এরোর্স ডিটেকশন, এগুলি থেকে কোশ্চেন থাকবে তোমাদের। তো ইংলিশ পার্টটা সম্পূর্ণ গ্রামার থেকে থাকবে, আর জেনারেল স্টাডিজ থেকে তোমাদের কোশ্চেন্স থাকবে জেনারেল নলেজ উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজন। ত্রিপুরা এবং নর্থ ইস্টার্ন রিজন থেকে জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, লোকাল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল
ইম্পর্টেন্স সিম্পল অ্যারিথমেটিক থাকবে, অর্থাৎ জেনারেল স্টাডিজ মধ্যে তোমাদের কিন্তু ম্যাথের কোয়েশনও থাকবে, মেন্টাল এবিলিটি অর্থাৎ রিজনিং থেকে কোয়েশন থাকবে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স জিকে এগুলি থেকে কোয়েশনস থাকবে, লোকাল কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ ত্রিপুরার যে কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমি প্রোভাইড করার চেষ্টা করব তোমাদের জন্য। নেক্সট কোয়ালিফাইং মার্কস, যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের কোয়ালিফাইং মার্কস এখানে দেওয়া আছে শর্ট হ্যান্ড রাইটিং এবং ট্রান্সক্রিপশনের মধ্যে। 40% হচ্ছে SC/ST-দের জন্য, 40% হচ্ছে SC/ST-দের জন্য, আর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50%। যারা টাইপ রাইটিং এবং শর্ট হ্যান্ড রাইটিংয়ে কোয়ালিফাই করবে তাদের মেন্স এক্সামে বসতে দেওয়া হবে। মেন্স এক্সাম হবে টোটাল 250 মার্কের, টোটাল 3টি পেপার থাকবে। পেপার ওয়ানে থাকবে ইংলিশ, ইংলিশ থেকে টোটাল 100 মার্কের কোয়েশনস থাকবে, টোটাল টাইম দেওয়া হবে 3 আওয়ার্স, এবং পেপার টুতে থাকবে বেঙ্গলি, বেঙ্গলি থেকে টোটাল 50 মার্কের কোয়েশনস থাকবে, 1.5 আওয়ার্স টাইম দেওয়া হবে। পেপার থ্রিতে থাকবে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোটাল 100 মার্কের কোয়েশনস থাকবে, টোটাল টাইম দেওয়া হবে 3 আওয়ার্স। এখন হচ্ছে ফাইনাল সিলেকশন। ফাইনাল সিলেকশন কীভাবে হবে? ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে মেন্স এক্সামার্স মার্কস দিয়ে, প্লাস শর্ট হ্যান্ড রাইটিং এবং টাইপ রাইটিংয়ে যে মার্কস তোমাদের অবটেইন হবে সেই মার্কস মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। প্রিলিমসের মার্কস তোমাদের যোগ হবে না ফাইনাল মেরিট লিস্টে, প্রিলিমস জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। নেক্সট হচ্ছে যে তোমাদের এক্সামের স্ট্যান্ডার্ড কী হবে। এক্সামের স্ট্যান্ডার্ড হবে সেকেন্ডারি লেভেল অর্থাৎ মাধ্যমিক লেভেলের কোয়েশনস থাকবে। নেক্সট হচ্ছে তোমাদের এক্সাম ফি কত পে করতে হবে। তবে এই এক্সামের জন্য তোমাদের এক্সাম ফি পে করতে হবে যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো 100 টাকা, এবং যদি SC/ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড BPL ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের 50 টাকা পে করতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল TPSC পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এক্সামের সিলেকশন প্রসেস, এজ লিমিট, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি প্রোভাইড করেছি। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই এবং থ্যাংকস সবাইকে।